আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। কৃষি ডকুমেন্টারির আজকের পর্বে দেখাবো নতুন এক উদ্যোক্তা গল্প শোনাবো, আর সেটা হচ্ছে শশা চাষ সম্পর্কে। তো শশা চাষ সম্পর্কে জানবো, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি এখন একটা শশা খেতে আসি, আর শশা খেতটা হচ্ছে আপনার লোহাগড়ার উপজেলার অন্তর্গত পাঁচশালনগর ইউনিয়নে। আর আমি এখন এই চাষি ভাইয়ের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো এখানে কতটুক জমিতে শশা চাষ করছেন? আঠারো শতাংশ। আচ্ছা, এখানে কি জাতে শশা চাষ করছেন? এটা আসলে আপনার এয়ার মালিক সিটির ময়নামতি। ময়নামতি। তো এখানে আপনার কতদিন আগে এই বীজগুলো বপন করছিলেন, আর কতদিন পরে এখানে ফলন আসতে শুরু করছে? আপনার রোজার সাড়ে সাতটা আলি লাগানো, আর উঠানো শুরু হয়েছিল আপনার ঈদের মানে গড়ানোর মোট 45 দিনের পরেতে। এই জাতটা যারা চাষ করতে যায় তারা 45 দিন থেকে ফলনটা পাবে? 45-45 দিনের মধ্যে ফলন ওঠানো। তো এখানে আপনার কত পরিমাণ টাকা খরচ হয়েছে এই শশা চাষ করতে? আনুমানিক 20-25 হাজার টাকা মালচিং ফিবার দিয়ে এসব। তো প্রতিদিন কি পরিমাণ শশা তোলেন? 6 মন 7 মন 8 মন ওঠে কোনোদিন, এক্সপোর্টস 8 মন। তো আপনার পুরো খরচ বাদে কি পরিমাণ লাভের আশা করতেছেন? আল্লাহ করলে 30-40 হাজার টাকা হবে, লাভ হবে খরচ বাদে। খরচ বাদে আশা আছে না, দাম কম সমস্যা নেই। আচ্ছা, যারা নতুন মানে এই শশা চাষ করতে চায় নতুনভাবে, তাদের সম্পর্কে আপনার উপদেশটা কি? আসলে মালসিং ফিফাতে যদি শশা করে তাহলে শশায় লসার সম্ভাবনা নাই, বুঝছেন? মালসিং ফিফাত দিলে পর আপনার গাছ জ্বালায় না, তারপরে খাবার নষ্ট হয় কম, তারপরে পানি কম লাগে, আর গাছের ভাইরাসও কম লাগে, পোক মাকড় কম লাগে। মালসিং ফিফাত দিয়ে গোসলি করা লাভের অংশ বেশি হবে। তো আপনি এই শশা গাছ শেষ হওয়া পর্যন্ত ভালো একটা লাভ হবে আশা করা আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো আমি আজকে দেখালাম এই পাঁচশালনগর ইউনিয়নের একটি শশা ক্ষেত থেকে আপনার এক নতুন কৃষি উদ্যোক্তার শশা ক্ষেতের শশা চাষ সম্পর্কে। আর আপনি আপনারা যারা এই শশা চাষ করতে চান মালচিং পেপার দিয়ে, তো উনি যেটা জানালো যে মালচিং পেপার দিয়ে যদি শশা চাষ করা হয় সেক্ষেত্রে আপনার লচের কোনো সম্ভাবনা নাই, আর শশা ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে অল্প পুঁজিতে ভালো একটা লাভও পাওয়া যাবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।